এখানে টাকা ম্যাটার না, মেধা ম্যাটার এবং চাকরি ম্যাটার। আর এমন কোন না কিছু না হয় যাতে মানুষ বিপদে পড়ে, মানুষকে বাঁচিয়ে। মনে রাখবেন, ল এন্ড অর্ডারটা কিন্তু স্টেট সাবজেক্ট। বন্যাও দেখতে হচ্ছে, সাপে কামড়ানোও দেখতে হচ্ছে, খেলাও দেখতে হচ্ছে, পুজোও দেখতে হচ্ছে, সবটা একসাথে। এখনো দু তিন দিন বৃষ্টি না কমলে যে কি হবে আমি জানি না, মহালয়াতেও ভরা কোটাল আসবে। এটা একটা দিক, স্বাস্থ্য মিটিং ভালো হয়েছে। দ্বিতীয়ত, আজকে আমেরিকান কাউন্সিলেটির সাথে আমাদের অনেকক্ষণ কথা হয়েছে, সেখানে আমি চিফ সেক্রেটারি, আলাপন বন্দ্যোপাধ্যায় আমরা ছিলাম, ও যেহেতু WBIDC চেয়ারম্যানও আছে। যেটা আপনারা জানেন, এটা আমি চিফ সেক্রেটারিকে বলবো, একটু ব্রিফ করে দিতে, তারপর ওনারা ওই সময়টা করতে চায় কিনা। আমরা একটা প্রস্তাব দিয়েছি, প্রস্তাব দেওয়ার আগে আমরা আমাদের দিক থেকে যা যা করার, চিফ সেক্রেটারি এবং আলাপন বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য আমাদের যারা আছেন তারা বসে বাদ বাকিটা করছে। এখানে টাকা ম্যাটার না, মেধা ম্যাটার এবং চাকরি ম্যাটার। এমপ্লয়মেন্ট জেনারেশন হবে প্রচুর, আর বাংলায় অলরেডি প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। আপনারা তো খোঁজই রাখেন না, তিনটে ছটা ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে, ছটা রেল করিডোর হচ্ছে, আপনারা তো খবরই রাখেন না। দুটো পাওয়ার প্ল্যান্ট গভর্নমেন্ট নিজে করছে, দুটো পাওয়ার প্ল্যান্ট প্রাইভেট সেক্টর করছে, জিন্দালরাও পাওয়ার প্ল্যান্ট করছে সম্ভবত, আরো আমাদের স্টিল প্ল্যান্ট হচ্ছে আরো দু তিনটে। এইভাবে অনেক প্রোগ্রাম হচ্ছে। আমি তো কালকে নিজে বর্ধমান থেকে গাড়িতে ফিরতে ফিরতে দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গেছে, দুপাশে আর একটুও জমি নেই, সব ইন্ডাস্ট্রি, টোটালটাই ইন্ডাস্ট্রি। লেদার ইন্ডাস্ট্রিতেই তো 500,000 চাকরি হয়েছে, আরো 250,000। এবং মনে রাখবেন, সারা পৃথিবীতে যত ব্যাগ তার সাপ্লাই কিন্তু আমাদের শ্রমিকরা খুব ভালো কাজ করে। আমাদের কনস্ট্রাকশনের কাজ আমাদের শ্রমিকরা খুব ভালো করে, জরির কাজ, সোনার কাজ, সেলফ হেল্প গ্রুপের কাজ থেকে চার দিনের একটা ফেস্টিভ্যাল হয়ে গেল, শপিং ফেস্টিভ্যাল, অল্প সময় পেয়েছিলাম। অনেকে অবাক হয়ে গেছে, কল্পনা করতে পারবেন না, এক একজন যে অর্ডার পেয়েছে। আমাকে কি একজন বলছিল যে 25,00,000 টাকার অর্ডার পেয়েছে, 30,00,000 টাকার অর্ডার পেয়েছে, অর্ডার দিয়ে চলে গেছে, মানে অতটা অ্যাভেলেবেল ছিল না বলে। কাজে বাংলায় মনে রাখবেন, বাংলার আমাদের সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, তান্ত্রিকা থেকে শুরু করে ভীষণ ভালো কাজ করে, তাদের কাজের স্কিলটাই খুব ভালো, যেটা সকলের প্রশংসা করে। থ্যাংক ইউ আমার এই গ্রুপ। Has the central government allocated any money after such massive floods? I said nil, nil মানে no, মানে না 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 হয়েছে। দিদি আজকে মিটিংটা নিয়ে বলছি, আপনি অনেকগুলো ডিসিশনের কথা বললেন, মিটিং এ ডিটেইল আলোচনা হয়েছে, আর কিন্তু জুনিয়র ডাক্তাররা আজকে সিএস কে একটা চিঠি লিখেছে এবং সেখানে তারা বলেছে, আরে তারা চিঠি দিতেই পারে, কি আছে ছোট ওরা জানাবেন, আবার সেটা জানিয়ে দেবেন। এটা এটা এই মিটিং, আজকে মিটিংটা ছিল প্রিন্সিপাল, এইচওডি, চিওএমএইচ, বিওএমএইচ, ডিএমএসপি, তাদের মিটিং, এটা এভরিথিং ইজ বিন কভার্ড। 33টা মেডিকেল কলেজের মধ্যে প্রায় 22টা মেডিকেল কলেজ তো বক্তব্য রেখেছে, এইচওডিরাও বলেছে, যোগীরাজকেও বলতে বলা হয়েছে, তার মতো এইসব নানা রকম ডিজিজ গুলোর মাস্টার একদম। তারপরে ডিস্ট্রিক্ট হসপিটালও বলেছে, এইচওডিরাও বলেছেন, বিএমওএইচ, সিএমওএইচ দেরও কনফিডেন্সে নেওয়া হয়েছে, তারাও অ্যান্টিভেনাম আছে কিনা জিজ্ঞেস করা হয়েছে। সুতরাং মিটিংটা ভালো হয়েছে, এটুকু আপনারা যদি বলতে পারি, পজিটিভ মিটিং, এবং প্রত্যেকের সাথে কথা হলো, আলোচনা হলো। আর যেখানে যেটুকু প্রবলেম আছে
চিফ সেক্রেটারি হেলথ সেক্রেটারি বসে সেগুলোকে দেখে নেবেন। আর ডিজি পুলিশ সুরজিৎ পুরকায়স্থ অডিট সিকিউরিটি অডিট যেটা সেটা করে নেবেন। বাদ বাকি রাত্রির সাথীতে যে প্রজেক্টগুলো আমরা করেছি দুটো বাদ দিয়ে, যেটা সুপ্রিম কোর্ট বাদ দিয়েছে, বাদ বাকিটা টোটালটাই দায়িত্বভার একটা হসপিটালের প্রিন্সিপাল থাকেন, এমএসবিপি থাকেন, এইচওডিরা থাকেন, এইচওডিরাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, তার পুরো ডিপার্টমেন্টটা দেখার দায়িত্ব তার। সুতরাং তাদের কোনো প্রবলেম থাকলে অ্যাপ সিস্টেম করা, অ্যালার্মিং সিস্টেম করা, এই কাজগুলো সমস্ত করার জন্য বলা হয়েছে। যেখানে স্টুডেন্টরা তাদের হোস্টেল আছে, মেয়েদের হোস্টেল আছে, সেগুলোও সিকিউরিটিগুলো দেখার কথা বলা হয়েছে। দেখুন, আপনি যদি আজকেই আমার কাছে সিকিউরিটি চান, আমি আজকেই দিতে পারবো না, বাট যা আছে তার থেকে ভাগ করে দেওয়া হচ্ছে। তারপর আস্তে আস্তে সিকিউরিটি অডিট করে, এই তো রিক্রুটমেন্ট দেখুন কত হাজার আটকে ছিল, 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল, এখনো অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্ট গুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে, তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাবল মানে ইন্টার করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা পড়া চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3-6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। তার মধ্যে পুজো আসছে, শুনছি কেউ কেউ আবার কোর্টে চলে যাচ্ছেন, কোর্টের কাছে আমি আবেদন করতে পারি না, কিন্তু আমি এটুকু চাই 112 ফুট কেউ প্রতিমা করবে, তাতে স্ট্যাম্পেড হয়ে গেলে দায়িত্বটা টেনে নেব। এটা আমার আমার সাংবাদিকদের কাছে বলছি, লোকাল পুলিশ 1 মাস আগে থেকে কোন জায়গায় কি পুজো হবে, কোনটা এন্ট্রি গেট হবে, কোনটা বাইরের গেট হবে, মানুষ কোথা দিয়ে ঢুকবে, মানুষ কোথা দিয়ে বেরোবে, এগুলো নিয়ে 1 মাস আগে আমি মিটিং করেছি, আপনারা জানেন, জেলা পুলিশও করেছে, রাজ্য পুলিশও করেছে, কলকাতা পুলিশও করেছে। আমার আপত্তি নেই, 112 কেন, 412 করতে পারে, কিন্তু দেখতে তো হবে যে মানুষ দেখতে গিয়ে যদি স্ট্যাম্পিডে মরে যায় পুজোর সময়, একেতে বন্যায় মানুষ মারা গেছেন, একেতে উইদাউট ট্রিটমেন্টের লোক মারা গেছেন, দায়বদ্ধতা তো যে ক্লাব করছে তার উপর থাকে, দায়িত্বশীল হয়ে সবাই করুন, আমার কোনো আপত্তি নেই।